नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক পার্টি অফিস উদ্বোধন করা হলো। আমাদের মাননীয় মুকুল উপাধ্যায় আজকে অনুষ্ঠানভাবে এটা উদ্বোধন করলেন। প্রত্যেক পঞ্চায়েতে আমাদের আঞ্চলিক পার্টি অফিস আছে। মানুষের সমস্যা, যে সরকারের পরিষেবা, সেগুলোকে পার্টি অফিস থেকে দেওয়া হয়। তাই 18 পঞ্চায়েতে আমাদের আঞ্চলিক পার্টি অফিস ছিল না। আজকে আমাদের মাননীয় বিধান উপাধ্যায় নির্দেশে এবং মুকুল উপাধ্যায় নির্দেশে আমাদের সকলটা হরেরাম এনাদের পুরো টিম যারা আছে, আমাদের যারা সবাই আছে এখানে, আমার সভাপতি আছে, সহসভাপতি আছেন, সবার এতে আজকে ফোন করা হলো। যাতে এলাকার মানুষের যে কোনো সমস্যা, যে কোনো কাজ, যে কোনো সরকারি পরিষেবা, এখানকার মানুষকে কোনো জায়গায় যেতে হবে না, এখানে বসে বসে প্রত্যেক ফর্ম ফিল আপ করা হবে। এই অফিসটা সবসময় খোলা থাকবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তাই আজকে আমরা এখানে পার্টি অফিসে অগ্রিম করলাম এবং আমরা পার্টি অফিসে যারা কর্মীরা থাকবে তাদেরকে আমরা পরিষ্কার ভয় করে দেবো। পার্টি অফিসের নিয়ম করে একবারে সকাল বিকাল সবসময় খোলা থাকে এবং যে কোনো মানুষ এলে তাকে কখনোই জল দেওয়া, চা দেওয়া, তার কথা শোনা, তার সমস্যাকে সমাধান করা। এটা কি আগে কোনো দলীয় কার্যালয় ছিল? এটা বহু আগে অন্য একটা পার্টির দলীয় কার্যালয় ছিল, যেটা আমাদের ছেলেরা করেছিল, আমাদের লোকরা করেছিল। বর্তমানে এটাকে আমরা আমাদের হ্যান্ড ওভার নিলাম। আচ্ছা, আঞ্চলিক পার্টি অফিস হয়েছে কিন্তু আঞ্চলিক কমিটি যেটা, সেটা এখন আপনাদের কি? আঞ্চলিক কমিটি আমাদের এখানে যেটা আছে, আমাদের কমন ক্যারি আমাদের আমাদের আঞ্চলিক কমিটিরই আছে। আঞ্চলিক কমিটিও আমাদের আছে, সেটাকে আমরা আগামীতে আরও স্ট্রং। আচ্ছা, এই আঞ্চলিক কমিটিটি যে ছিল সেটা কীভাবে তৈরি হয়েছে? তৈরিটা সম্পূর্ণভাবে যেটা পার্টি গাইডলাইন থাকে এবং মাননীয় বিধায়কের যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইন হিসাবে পার্টি আঞ্চলিক কমিটি তৈরি করা হয়। আচ্ছা, সিনিয়র পার্সন আছে, আগে এটা কংগ্রেসের পার্টি অফিস ছিল, তো সেটা কি হবে তৃণমূলে হলো? এটা আমাদেরই লোকরা তো করেছিল, সেই তপন তেয়ারি হরেরাম এরাই সব এরাই করেছিল, এখানকার আমাদের পার্টি কর্মীর এরাই করেছিল। এখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, অফিসটা এদের হাতে হয়েছিল, আজকে অফিসটা এরা হ্যান্ড ওভার নিয়েছে।